নতুন করে কোন ইট লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ হাসান বলেন যাদের লাইসেন্স নেই সেসব বন্ধ এক্ষেত্রে দেখানো হবে না আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি রিজওয়ানা হাসান আরো বলেন তিস্তা সহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অধিকারের কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা পারে মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথাও শোনা হবে আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে বাংলাদেশের অধিকারের কথা বলতে পিচপা হবে না বলেও জানান এই উপদেষ্টা তিস্তা মানুষের সাথে এবার কথা বলা হবে জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করে করবে কিন্তু তিস্তা পারের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনব ভারতের সাথে তো আলোচনায় আপনার যেতেই হবে ভারতের সাথে আমাদের কুশিয়ারা নিয়ে চুক্তি আছে আমাদের ফেনী নিয়ে চুক্তি আছে আমাদের গঙ্গা চুক্তি রিনিউ করার ব্যাপার আছে তো আন্তর্জাতিক মণ্ডলেও কথা বলবো যে এইগুলো হচ্ছে আমাদের Natchet, David.